বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় মানুষগুলি, জুম্মা মুবারকবাদ। কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে চলে আসলাম, আপনাদেরই কান্তা আপা, যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোর মাধ্যমে। আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার নাম্বারটা বলে দিচ্ছি, 0197186026। আরেকটা নাম্বারও আছে, 0178354414। আসলে ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন তারাই শুধু যোগাযোগ করবেন, একদম ইজি ওয়েতে। আমি কিন্তু আপনাদেরকে একদম নামমাত্র ফি দিয়ে, আমরা আমাদের সার্বক্ষণিক মেধা পরিশ্রম দিয়ে আপনাদেরকে সেবা প্রদান করছি। কেউ অধৈর্য হবেন না, বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে সেখানে না যাওয়া পর্যন্ত কিন্তু এই বিয়ে শাদীটা হবে না। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আমি কিভাবে বেশি সেবাটা দিব, সেই জন্য কিন্তু আমি সার্বক্ষণই দেশে এবং প্রবাসী ভাই ও বোনদের সাথে সারাক্ষণই আমার যোগাযোগ মেনটেন হচ্ছে, হয় হোয়াটসঅ্যাপে, নাহলে ভাইবারে, তা না হলে ইমোতে, না হলে আমাদের ইমেল অ্যাড্রেসে। তো আমি সবাইকে একটু অনুরোধ জানাবো, যারা একটু মেলে পাঠাবেন তাতে দেখা যায় যে মেলটা আমাদের প্রিন্ট করে এরকম বায়োডাটার ছবি থাকে, তো তো সারাক্ষণই তো আমি এটা দেখে দেখে আমি তাড়াতাড়ি আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী দিয়ে দিতে পারি। ফোন নাম্বারও থাকবে, আপনারা যোগাযোগ করে নিজেরা কাজ করে নেবেন। আমি চিন্তা করি এই সামান্য একটু ফির জন্য হয়তো আপনারা আমাদের সাথে কখনোই মানে বিচ্ছে করবেন না, আমি এই বিশ্বাস আমার সবসময়ই থাকে, এবং এই বিশ্বাসের উপর ভরসা করেই কিন্তু আমি সবাইকে দিচ্ছি। জানি আমি অনেক ঠকি, অনেকে বলে যে আপা আপনি এত অল্প সময়ে, এত স্বল্প সময়ে এত সব পাত্র পাত্রী দেখা সাক্ষাৎ করে কাজ করে দিচ্ছেন এত সামান্য, তখন আমি বলি যে এটাতেই আল্লাহর বরকত। আমার আমি কখনো ভাবি না যে হ্যাঁ একজন বিত্তশালী আছে তার থেকে আমি তার অনেক টাকা নেব, বাকি এগুলি এই মেন্টালিটি আমি কখনোই করি না। যে বলে যে আমার যতটুকু আমি আমার এই প্রতিষ্ঠানটা যাতে টিকিয়ে রাখতে পারি এতটুকু আমি যথেষ্ট। আমার মানে অনেকে বলে যে সে বলে যে আপা যুদ্ধ দেখতে হবে না, আপনি যে এই 30 বছর ধরে যুদ্ধ করে করে আসছেন এটা দেখি আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। তো আজ সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমরা ওসিলা মাত্র, নাম মাত্র, আমরা সাধারণ একটা পেশা। এই পেশাটাকে আমি আরেকটা কথা বলছি, আমি কখনো কিন্তু কমেন্টস দেখি না, তো আমি একটাই অনুরোধ রাখবো, আপনারা না জেনে না বুঝে কখনো মানুষের ব্যাপারে কোনো কমেন্টস করবেন না, যে কমেন্টসটা নাকি মানুষের ক্ষতি করবে। আপনারা সবসময় যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা আপনাদের কাছ থেকে যদি আমি বিনা স্বার্থে আমি আপনাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেই, তাহলে সেটার জন্য আপনারা আমাকে সরাসরি কথা বলবেন। 1-2 হাজার টাকা নিয়ে আপনাদের সাথে এই এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে হয়, আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের কাজ করে দিচ্ছি, কিন্তু বিয়ে শাদী তো আল্লাহর হুকুম। আপনারা তো দেখা যায় আমাদের কাছে সামান্য একটা ফি দিয়ে আপনারা আকাশ কুসুম চাইলেন, তাহলে তো আমরা দিতে পারবো না। আপনাদেরও বুঝতে হবে, মেন্টালিতে রাখতে হবে, আমি কি ছেলে পেতে পারি, কি মেয়ে পেতে পারি, এই জিনিসটা মাথায় একটু রাখবেন। আমি আবারও আসব, কারণ এখন আজকে ফ্রাইডে, আসলে ফ্রাইডেতে আমাদের টুকটাক প্রোগ্রাম করি, যেহেতু এখন লকডাউন, তো আমরা অনলাইনে বা এই যে ক্যামেরা মোবাইলে পাত্রপাত্রী সাক্ষাৎ করাচ্ছি, তো আসলে জীবন এবং জীবিকা দুইটাই তো একটু সমান্তালে রাখতে হয়। এই যে প্রত্যেক মাসেই কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যায়, আমাকে কিন্তু আপনারা দেখছেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে আমি আর কি বলবো, মানে আমি কিন্তু আপনাদেরকে আমি সবসময় আমার প্রাণের মানুষ, আপনারা আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাদের এই প্রতিষ্ঠানটাকে একটু টিকিয়ে না রাখেন, এই যে একটা সমাজের একটা কাজ, এই কাজটা এত সুন্দরভাবে আমরা করতে পারি যে অনেকে আপনারা বাইরে গেলেন, একটা ছেলে মেয়ে দেখলেন, আপনারা কিন্তু প্রপোজাল দিতে পারবেন না, অনেক সমস্যা, মুখে জড়তা, আমি হঠাৎ করে মেয়েটা বিবাহিত না অবিবাহিত ছেলেটা আমরা কিভাবে বলবো। আমাদের কাছে আসছেন, বায়োডাটার ছবি দিচ্ছেন, আপনাদের চয়েসটা বলছেন, আমরা সেই অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় প্রপোজাল রাখতে পারি, দুই পক্ষে দেখা দেখি করে পছন্দ হলে খোঁজখবর নিয়ে কাজ করে ফেলবেন। এটা একদম আমি প্যারাশানি মুক্ত হয়ে মানুষের যাতে
উপকারটা বেশি হয়, আমি প্যারাশানি হই, কিন্তু আপনারা যাতে কোনো সমস্যা নাই পড়েন এই জিনিসটা আমি মাথায় রাখি। তো আসলে অসংখ্য পাত্র এবং পাত্রী আছে, আমি অফিসে এখন আছি, আপনারা যোগাযোগ করতে থাকেন, আশা রাখি আমি আবারও আপনাদের মাঝে আসব। কি মানে এক্স্যাক্টলি আমার তো আবারই আগেই বলে দিতে হয়, আমার বোনরা, আমার যে সন্তানের মতো মেয়েরা, অনেক অসংখ্য পাত্র এবং পাত্রী কিন্তু আমাদের কাছে আসে, মানে আমি তাদের জন্যই আমার বেশি নিবেদিত, কারণ তারা এত ভালো, প্রতিটা মেয়ে, আমি আমার চোখের পানি চলে আসে যখন তাদের সাথে কথা বলি। যেমন দুইটা বিধবা মেয়ে, কালকে আসলে একটা প্রোগ্রামে গেছি, দুইটা বিধবা মেয়ে, ওরা হয়তো আসবে আমার অফিসে, তো ওদের কথা শুনে খুবই ভালো লাগলো। আরেকজন, ওনার কথাও বলবো, ওনার বয়স 48 মতো হয়ে গেছে, তো উনি খুব কষ্টে বলল যে কান্ত আমার বিয়ে ছাড়া কোনো উপায় নাই, তুমি আমাকে দ্রুত গতিতে পারলে এক সপ্তাহের মধ্যে করে দাও। এই যে আমার বোনদের যে কথাগুলি, তারা হাজবেন্ড নাই, তারা তাদের একটা ভালো একটা হাজবেন্ড চাচ্ছে, তাদের জীবন সঙ্গী চাচ্ছে, তাদের ভিতরে কিন্তু কোনো রকমের ইয়ে নাই যে বিয়ে করবে, তাদের মেন্টালিটি কিন্তু এরকম না যে হ্যাঁ কোনো হয়তো দেখবো টেকবো না, পছন্দ হলেই কিন্তু কাজ হয়ে যাবে। সেই জন্য আপনারা যোগাযোগ করতে থাকেন, অসংখ্য পাত্র এবং পাত্রী রেডি আছে, আমি আবারও আসবো পাত্রীদের সন্ধান নিয়ে, পাত্রদের সন্ধান নিয়ে। শুধুমাত্র আমি আপনাদেরকে এতটুকুই জানাচ্ছি, আমি অফিসে আছি, আপনারা ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবারে যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ আমাদের কাছে অসংখ্য পাত্র এবং পাত্রী আছে, আপনারা যোগাযোগ করে নিন। আর কেউ কখনো ভাববেন না যে আপনাদের সেবা ছাড়া আমি আমি একা এমনি বসে থাকি আর আপনাদের মাঝে বারবার ইউটিউবে আসি, এটা না। আমার আমার কাছে যতক্ষণ পর্যন্ত আপনাদের ইনফরমেশনগুলি আছে আমি কিন্তু ততক্ষণ আপনাদের কাছে আমি বলবো। আর এত অধৈর্য আমার প্রবাসী ভাইরা, আপনারা বুঝেন না কেন, আমাদের তো এগুলি কালেকশন করতে হয়, আমাদের অনেক স্টাফরা বাইরে বাইরে মার্কেটিংয়ে যেতে হয়, আর আপনারা তো বিদেশে আছেন, বিদেশে থেকে তো এক্ষুনি আপনি টেলিফোনে কথা বলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, এত অধৈর্য। একটু ধৈর্য ধরে আমাদেরকে যখন আপনারা কাজগুলি দেবেন একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ আপা, নতুন কালেকশন হলে পাঠিয়ে দেন, বাস এতটুকুই, এনাফ। আর ফোন করে এত লং টাইম কথা বলা সম্ভব না, কারণ সারাক্ষণ এই দুইটা মুখ কিন্তু সারাক্ষণই এই, আপনি হয়তো ফোন করলেন এর মধ্যে আরো 10 জন ঢুকে গেল। তো আমি আপনাদেরকে এতটুকুই অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা যখন ভিডিওটা দেখবেন মনে করবেন এখানে বিয়ের জন্য আমরা যাব, আমাদের বায়োডাটার ছবি দিবে, তারপর আপা মিল মতো যখন হবে ইউটিউব, ইমেলে, হোয়াটসঅ্যাপ, ভাইবারে পাঠাইতে থাকবো, যেটা পছন্দ হবে তাদের দুই পক্ষের সাথে বসাই দিব, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে একদম ইজি ওয়ে, স্বল্প সময়ে, স্বল্প খরচে, প্যারাশানি মুক্ত হয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনারা কেউ অধৈর্য ধরবেন না, আর না জেনে মানুষকে কখনো কমেন্টস করবেন না। আপনারা জানেন না আমরা নারীরা কত কষ্ট করে একটা পেশাকে আমরা এগিয়ে রাখতে হয়, কত বাধা বিপত্তি, কত দুর্নাম, কত কিছুর মাঝখানে ওই যে আমি আজকে এই এতটা বছর ধরে আপনাদের মাঝে এই, আপনারা কি মনে করেন না যে আমি আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো, কেন না জেনে মানুষকে কমেন্টস করবেন? আপনারা এগুলি করেন না, এটা আল্লাহর তরফ থেকে কিন্তু বদদোয়া চলে আসবে মানুষের। মানুষের সবসময় দেখবেন যে মানুষটা দিয়ে আরও 10 জন উপকৃত হচ্ছে, তাকে আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাই। কিছু কিছু মানুষ আছে হিংসা, আরে হিংসা কার সাথে করবেন? আমি তো সবসময় মনে করি হিংসাটা করবেন তার সাথে। আমি সবসময় চিন্তা করি আমার চেয়ে কে বেশি এবাদত বন্দেগী করছে, আমার চেয়ে কে বেশি আল্লাহকে ডাকছে, কে বেশি নামাজ রোজা পড়ছে, আমি তার সাথে জেলাসি করব। যার যার ভাগ্য নিয়ে তেতে আসে, মানুষের ক্ষতি না করলে, মানুষের ভালো চিন্তা করলে, সে জায়গায় আপনারা কখনো এটাকে হিংসা চোখে দেখবেন না, এটাকে নষ্ট করতে যাবেন না, এটা প্রাশ্চিকিত্ব কিন্তু পেয়ে যাবে। সেজন্য অন্যায় করার আগে সবসময় বুঝতে হবে, আমি তো আমি আল্লাহ, আমার আল্লাহ মহানের কাছে আমি, এই যে আমাকে অনেকে বলে যে হ্যাঁ আপনার চোখের পানি ফেলবেন না, না আমি কখন ফেলবো? আমার আল্লাহ মহানের কাছে যখন আমি দেখছি, আমার আল্লাহ মহানের কাছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুস্থ রেখে মানুষের কল্যাণে কাজ করছে। কত মানুষ কত বিপদের মধ্যে, অসুস্থ কত কিছু, এই যে আল্লাহ সুস্থতা রাখছে, এই যে আমার একটা দুইটা হাত একটা মুখ দিয়ে যে আমি মানুষের এই জীবন গড়ে দিচ্ছি, তো আল্লাহ মোহনের কাছে শুক্রিয়া ছাড়া আর কি হতে পারে? তো আপনারা সবাই মনে করবেন যে আমি আপনাদেরই আপনজন, আমি কখনো আমার মস্তিষ্ক এবং আমার ব্রেন যতক্ষণ ঠিক আছে, আমি সুস্থ আছি, ততক্ষণ আমি আপনাদের কাজ করে যাব। কোনো রকম বায়োডাটার ছবি আমার জানা মতে যে এই মেয়েটা, এই ছেলেটা, ওদের ডিফেক্ট আছে, আমি কখনো কিন্তু ডিসপ্লে করি না, ওই পরিবারটাকে কিন্তু আমি নেই না, এবং আমি যে পরিবারদের কথা বলবো তারা 100% ভালো।
হয়তো আমাদের কথা তো আর আপনারা বিয়ে করবেন না, তবে খোঁজ খবর নিয়ে নেবেন, কিন্তু করলে কিন্তু আপনারা উপকৃত হন, আমি কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমি দেখছি। তো যারা উপকৃত হচ্ছে ইনশাল্লাহ উপকৃত হবে। আর কখনো ভাববেন না আপনাদের কাজ নিয়ে আমরা বসে থাকি, আমরা কিন্তু সারাক্ষণ সারা বলা বেলা কিন্তু আপনাদেরকে নিয়ে থাকি, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের তো সামান্য কিছু চাহিদা, এই সামান্য কিছু দিয়ে কিন্তু আমি সবসময় মনে করি, আরে 10 জনে মিলে দেখ না আমার অফিসটা ভাড়াটা উঠুক না আমাদের, এতটুকুই, এর চেয়ে বেশি তো কিছু চাই না, এটা দিয়ে যে আমি বাড়ি গাড়ি করব, এই ধরনের চিন্তা ভাবনা কখনোই নাই। আমি সবসময় সীমিত কিছুতেই আমি সন্তুষ্ট, আমি একটু ভালোভাবে একটু আপনাদের মাঝে আসতে পারলাম, এতটুকু আলহামদুলিল্লাহ। তো আপনারা কেউ ভুল বুঝবেন না, আমার ভাইরা প্রবাসী থেকে অনেক অধৈর্য হয়ে যায়, অনেকে আসলে লেখাপড়া না জানলে যেটা হয়, দেখলাম যে অনেকের আমি কাজ নিতে চাচ্ছি না, কারণ তাদের তো লেখাপড়া নাই, আমি তো একটা মেয়েকে দিতে পারবো না, তখন ওরা আজে বাজে কথা বলে। তো দয়া করে এগুলির মধ্যে থাকবেন না, ভালো কাজের সাথে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহই আপনাকে বরকত দিবে, আমি এইটাই সবসময় চিন্তা করি। তো সবাই ভালো থাকবেন, অফিসেই আছি, আবারও চলে আসবো অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান নিয়ে। ধন্যবাদ সবাইকে। নাস্তা করে ওই